আরো একটা নৌকা আসছে, এখানে ধাক্কা লাগলো, ধাক্কা লাগলো, ধাক্কা লাগলো, ধাক্কা লাগলো, টাইটানিকের ধাক্কা। নমস্কার সবাইকে, আমি আজকে সন্দেশখালি থেকে গোসাবা যাচ্ছি। অবশ্যই আপনাদেরকে দেখাবো গোসাবার বাজার, গোসাবার পাশে নদী, প্লাস যাতায়াতে যাওয়ার সময় যদি আমি কোনো ভিডিও করতে পারি তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। এই হলো আমার সঙ্গী, তো আমি তাইলে বেরোচ্ছি। এখন সন্দেশখালি ঘাটে আছি, এই নৌকা আসছে, ওই দেখুন নৌকা নৌকা আসছে, এই নৌকাতে নদী পেরোবো। এটা সন্দেশখালি ঘাট আপনার। এই নৌকাতে নদী পেরোবো এখন, তো বাইকটা তুলি, বাইক তোলার ভিডিওটা করবো না, একাই আছি। তো ধামাখালি ঘাটে ঢুকছি এখন, এটা হলো ধামাখালি ঘাট। তো এখানে বাইক নামাতে হবে, আর এখান থেকে ডিরেক্ট আপনার গোদখালি প্রায় 50 কিলোমিটার হয় বাইকে, তো গোদখালিতেই যাবো এখন। গোদখালির নদীর ওই পারি হলো আপনার গোসাবা পড়ে। গৌরাঙ্গ ভাই এসছে, যে আমাদের যাত্রা এখন শুরু হবে এখান থেকে, ধামাখালি থেকে। তো আমার সঙ্গে দিদি আছে, আনোয়ারা দি, তো আমরা গোদখালি যাব। তো আমাদের একটু কাজ আছে গোসাবায়, তো অবশ্যই আপনাদেরকে দেখ। এখন আমরা এই ধামাখালি বাজারে আছি, এই হলো ধামাখালি ঘাট। দেখা যাক কতক্ষণ লাগে, এখন আপনার টাইম বাজে 8:59, প্রায় 9টা বাজে, দেখি কতক্ষণ লাগে। চলুন তাইলে যাত্রা শুরু করি, সঙ্গে থাকবেন আপনারা। তো এখন তেল ভরবো এখানে, তো এটা ধামাখালি ঘাটের পাশেই আছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। তো আমাকে 300 টাকা দিন। তো তেল ভরতে হবে, তেল একটু কম আছে। তো তেলের দাম প্রায় 111 টাকা, 111.92 টাকা, প্রায় 112 টাকা। তো বিরাট খারাপ অবস্থা। যাই হোক, এখান থেকে আমরা এখন যাত্রা শুরু করবো আবার। উনি হলো এই দোকানের মালিক। দাদা আপনার নাম কি? শ্রী বনমালী হালদার। আচ্ছা, আমি এখন হেদিয়া বলে একটা জায়গায় আছি, এটা আপনার সর্বেরিয়া পেরিয়ে হসপিটাল মোড়ের আগে, তো মিডিলের মধ্যে পড়ে। তো দেখে নিন জায়গাটা, দেখে নিন, পুরো ফাঁকা জায়গা, এখানে সুন্দর নতুন রাস্তা হয়েছে। তো আমরা এখানে চা খাচ্ছি, এই দেখুন চা। তো এখানে আমি আগেও কয়েকবার খেয়ে গেছি, তো এই তো দিদি হাই করে দাও, না বিস্কুট খাবো না। তো এই হলো চা। তো এখন টাইম বাজে আপনার 9:32, তো প্রায় 33 মিনিট হলো, এটুকু আসতে সময় লেগেছে আমাদের। এখন আরও একটু জোরে যেতে হবে, নাহলে টাইমে পৌঁছাতে পারবো। আমরা গোদখালি পৌঁছে গেছি, এখন টাইম বাজে আপনার 10:31, 1.5 ঘন্টা সময় লাগলো আসতে। তো এখানে গাড়ি রাখলাম, তো বিকালে এখান থেকে নিয়ে যাব। এখন আমরা, হ্যাঁ এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি। তো এই হলো গোদখালি বাস স্ট্যান্ড বলতে পারেন এটাকে, এই দেখে নিন। সবাই আশা করি চলে এসছে, আমরাই লেট। রাস্তা খুব বাজে ছিল, এত বাজে রাস্তা, 49 কিলোমিটার এখান থেকে ধামাখালি। তো 49 কিলোমিটার আসতে আমাদের 1.5 ঘন্টা সময় লাগে। তো চলুন আপনাদেরকে এখন ঘাটটা দেখাই। বিরাট বড় নদী আছে এখানে, এটা গোদখালি ঘাট, ওই পারে গোসাবা, বিরাট বড় নদী দেখুন।
এটা বিরাট বড় নদী। আমি এখানে ফটো ক্যাপশন করে দিয়ে দিব গুগল থেকে। আমরা ওই পারে যাব, ওই পারে বসাব। মেশিনের যে জল পাম্প করার ইঞ্জিনগুলো থাকে এটার মাধ্যমেই এগুলো দিয়ে লাগিয়ে দিয়েছে এখানে বোটে, তো এটার মাধ্যমে চলে। তো এখন শুরু হয়ে গেছে, আমরা এখন বসাবার দিকে যাচ্ছি। এটা হলো আপনার চণ্ডীপুর ঘাট। দেখুন একদম পুরো জোয়ারে জলে পুরো একদম কানায় কানায় অবধি ভরে গেছে। লোকজন নামবে, আরো লোকজন নামবে, আরো একটা নৌকা আসছে। এখানে ধাক্কা লাগলো, ধাক্কা লাগলো, ধাক্কা লাগলো, ধাক্কা লাগলো, টাইটানিকের ধাক্কা। তো ধাক্কাটা দারুণ ছিল, ভূমিকম্প 7.8 বলতে পারেন। তো বোটগুলো মোটামুটি সন্দেশখালীর মতোই বোট, কোনো ডিফারেন্স নেই। শুধু এখানে নদীটা সন্দেশখালীর তুলনায় একটু বড় নদী। চণ্ডীপুর থেকে ছেড়ে দিয়েছে নৌকা, এখন আমরা বসাবার থেকে যাবো। এই হলো এই পারে হলো বসাবো আপনার। কানাই ভর্তি হবে, একটু বাড়লেই একদম ওপরে চলে যাবে মনে হচ্ছে। সবাই এখানেই নামবে, এটাই হলো লাস্ট স্টপেজ। তো আমিও নামবো। গোসাবে পৌঁছে গেছে, এখন নামছি নৌকা থেকে। তো এখানে 5 টাকা করে ভাড়া, তো এখানে দিতে হবে। তো এই হলো গোসাবা ঘাট। এটা তো ফাইনালি উপরে চলে এসেছি গোসাবা। এটা এই দেখেন, হ্যাঁ চলো এইদিকে চলো। তো এখানে 5 টাকা ঘরে ভাড়া আছে, আমরা দুজন আছি। তো আমরা ওইখানে তো দাদা দুজন তো এই হলো সেই গোসাবা বাজার শুরু এখান থেকে আপনার। এখন গোসাবা ঢুকে গেছি, তো এই গোসাবা বাজারটা একটু দেখাই আপনাদেরকে। তো এটাই হলো গোসাবা বাজার। তো গোসাবায় অনেক কিছু ঘোরার জায়গা আছে, যেমন পাখিরালা আছে এখানে, বিশেষ করে এখানে টুরিস্ট প্রচুর আসে। তো আমিও গেছি ওখানে ঘুরতে। তো রাতে পাখিরালায় বোটগুলো রাখে। তো অ্যাকচুয়ালি সুন্দরবন ঘুরতে এলে এই গোসাবা যে দ্বীপটা আছে এখানে আসাটা একটু বেটার, কেন এখানে একটু খরচাও কম পড়ে আপনাদের, আর এখানে এখান থেকে কাছেই আপনার ওই যে সুন্দরবনের মেন জায়গাগুলো হয় ঘোরা। তো এখান থেকে বেশিক্ষণ সময় লাগে না, একদিনে আপনি গোসাবায় থেকে ঘুরতে পারবেন। কিন্তু যেখানে আমি থাকি সন্দেশখালী, ওখান থেকে 2 দিন লাগবে আপনাদের। এখন এই ভ্যান স্ট্যান্ডের দিকে যাচ্ছি, যেখানে আপনারা পাখিরালায়ের ভ্যানগুলো পাবেন বা গাড়িও চলে এখানে। তো একদম পাশেই আছি, এখানে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই দেখুন গোসাবা বাজার। তো এটাই হলো ভ্যান স্ট্যান্ড। তো এখন ভ্যান স্ট্যান্ডের এখানে আছি, গোসাবা ভ্যান স্ট্যান্ড। তো এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় যাওয়ার ভ্যান, অটো, টোটো পেয়ে যাবেন।
আমরা মোটামুটি সকাল 8:30টার দিকে সন্দেশখালি থেকে বেরিয়েছিলাম, সে নদী পেরোতে পেরোতে 9টা বেজে গেছে। তারপর রাস্তা এতটাই খারাপ ছিল, তো আমাদের আসতে অনেকক্ষণ সময় লেগেছে। আপনার অ্যাকচুয়ালি সন্দেশখালি বা ধামাখালি বলতে পারেন, ওখান থেকে এটা 50 কিলোমিটার ডিস্টেন্স, 49 কিলোমিটারের মতো হয়। এই নদী পেরোতে পেরোতে 1 কিলোমিটার লেগে যায়। আমি আমার ভিডিও তাহলে এখানেই শেষ করছি, আর থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, টাটা।